চলো বন্ধুরা দেখে নাও যে রুই মাছটা কেমন করে নড়ছিল। তো চলো একটু দেখে নাও। যে রুই মাছটা কতটা ভালো আর মানে কেমন করে নড়ছে আমার তো খুবই ভালো লাগছিল। আর রুই মাছটা সত্যি মানে খেতেই ইচ্ছা করছিল, মনে হচ্ছিল রেখে দিই। তো চলো, আমার হাজবেন্ড এই জাস্ট নিয়ে এলো, আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি জাস্ট ফ্রাই করতেও দিয়ে দিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু বলাই হয়নি যে আমি যে রুই মাছের কালিয়া করছি আজ। তো চলো, এমন রিং রিং করে পিস করা হয়েছে, এইগুলো ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে রুই মাছের এই যে মাথা রয়েছে, মাছ রয়েছে, লেজা রয়েছে, আর এখানে এই যে ভাজি হচ্ছে। এখন কালিয়া রান্না করার জন্য এখানে আমি টমেটো আর হচ্ছে আলু কেটে নিয়েছি। চলো বন্ধুরা, আমি মাছগুলো ভেজে নিয়ে এসেছি, ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। আমি তোমাদেরকে দেখাতে ভুলেই গেছিলাম, তো আমি এখানে ফার্স্টে আলু আর টমেটো যেটা কেটে নিয়েছিলাম ওটা ফ্রাই করে নিয়েছি। আর ফ্রাইয়ের পরে আমি একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা সেগুলো আমি একটু দিয়ে দিয়েছি। আর এই দেখো কাঁচা লঙ্কাগুলো আমি জাস্ট চিরে চিরে দিয়ে দিয়েছি, একটু জাস্ট ভাজা ভাজা করে আমি ওর মধ্যে এই জল দিয়ে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। কারণ মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, যদিও বা কাঁচা কাঁচা থাকে ভিতরে তাহলে সেটাকেও সেদ্ধ হয়ে যাবে। তো চলো, রান্না করাটা অনেকটাই সহজ। তো আর শুধু আমার আর কোনো কিছুই লাগবে না, শুধু একটু লাগবে গরম মশলা এক চিমটি। তো আমি নামানোর আগে সেই গরম মশলাটা দেবো, তাহলে সেই গরম মশলার ফ্লেভারটা খুবই ভালোভাবে মাছের মধ্যে থাকবে। আলুটা সেদ্ধ হতে যতটা টাইম লাগবে, আর এখনকার আলুটা অনেকটাই মিষ্টি, সেজন্য আলুটা জাস্ট তেলের উপরে অনেকটা ভালো করে একটু ফ্রাই করে নেবে। আর আমি এর মধ্যে বড়িও দিয়েছি, তোমরা চাইলে বড়ি দিতে পারো আবার নাও দিতে পারো। তো চলো বন্ধুরা, মাছ যখন দেবো তখন অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, তো বন্ধুরা দেখো এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো আমি হালকা করে একটু ঝোলের মধ্যে জাস্ট একটু এমন করে দিয়েছি যাতে একটু ভালো করে ভিজে ভিতর অব্দি মশলাগুলো ঢুকে যায়, সেজন্য তোমরা এমন করে দেবে। তো বন্ধুরা দেখা এই যে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি মাছগুলো খুবই সুন্দরভাবে ঝোলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো মাছের ভিতর অব্দি ভালোভাবে মশলাটা ঢুকিয়ে গেছে। তো বন্ধুরা দেখ খুবই টেস্টি হয়েছে, আর আমি উপর থেকে গরম মশলাও ছিটিয়ে দিয়েছিলাম, আরও দারুণ হয়েছে। তো চলো তোমরা এইভাবে এত সহজ পদ্ধতিতে রান্নাটা করে নিতে পারো, রুই মাছের কালিয়া। তো চলো আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত রাখছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। তো বন্ধুরা দেখো আমার মাছ কিন্তু একটাও ভাঙেনি।